এসে আজকে আবার একটা স্বাস্থ্য বিভাগে চাকরির সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি নিয়ে। স্বাস্থ্য বিভাগে চাকরির ভিডিও পেতে এবং স্বাস্থ্য বিভাগের আরও অন্যান্য যে কোনো প্রকারের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলে যাব আজকের বিজ্ঞপ্তির পোস্ট ডিটেলসে। তোমাদের সুবিধার্থের জন্য আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং অফিসিয়াল নোটিশটির পিডিএফ লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। টাটা মেডিকেল সেন্টার থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে নার্স এবং ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অফিসার পোস্টে। জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেটদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো দেখো টোটাল 11টি পোস্ট আছে, ওয়ার্ল্ড ক্যান ইন্টারভিউ মাধ্যমে সিলেকশনটি করা হবে এবং নার্স ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। নিচেতে দেখিয়ে দেবো তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ইম্পর্টেন্ট ডেট, ঠিক আছে? তো নিচেতে দেখে নাও, এই জায়গায় আছে নেম অফ দ্য পোস্ট নার্স, টোটাল ভ্যাকেন্সি আছে 10টি, এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে লাগছে জিএনএম বিএসসি নার্সিং। ডিস্ট্রিক্ট টেকনিক্যাল অফিসার টোটাল একটি ভ্যাকেন্সি আছে, এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে লাগছে বিডিএস বিএএমএস এমএসসি নার্সিং এমডিএস এমপিএইচ। এজ লিমিটটি বলা হয়েছে 35 থেকে 40 বছর। সিলেকশন প্রসেসটি রাখা হয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউ। পে স্কেল অর্থাৎ স্যালারি দেওয়া হবে 18 থেকে 45 হাজার টাকা পার মান্থ। হাউ টু অ্যাপ্লাই প্রসঙ্গে বলা হয়েছে ওয়েবসাইট টিএমসি, এবং সেখানে গিয়ে নোটিফিকেশানটি চেক করতে হবে যে এলিজিবল কি না, এবং তারপর কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যাটেন্ড দ্য ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ প্রসেস অ্যান্ড দ্য রিলিভেন্ট ডকুমেন্ট অ্যাট দ্য ভেনু বিলো, এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো ইন্টারভিউয়ের ভ্যানুটা দেখে নাও, এবং ইম্পর্টেন্ট ডেটস হিসেবে বলা হয়েছে ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ ডেটটি দেওয়া হয়েছে 17 এবং 18 জুলাই 2023, এটি হচ্ছে ইন্টারভিউয়ের ডেটটি। তো তোমরা যারা এই পোস্টের জন্য এলিজিবল তারা আবেদন করতে পারো, এবং তোমার বন্ধু যারা এই পোস্টের জন্য এলিজিবল তাদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।